ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে 30 মে রাত 10:30 বর্ধমান থেকে। আর এইগুলো হচ্ছে আমাদের লাগেজ, এই লাগেজগুলি হয়েছিল। আর আমরা যেহেতু বর্ধমানে মাসির বাড়িতে ছিলাম, তো সেখান থেকে স্টেশনটা হচ্ছে 15 মিনিটের মতন রাস্তা। তো আর যেহেতু রাত হয়ে গেছিল, তাই একটা চার চাকা বুক করা হয়েছিল, তো সেটাতেই এখন গাড়ির ডিকিতে এখন আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে। আর আমাদের ট্রেন হচ্ছে বর্ধমান থেকে রাত 11:05, তো আমরা মোটামুটি ওই 40 মিনিট আগেই বেরোচ্ছি বাড়ি থেকে, তাহলেই হয়ে যাবে, পৌঁছে যাব। তো এখন চলো যাওয়া যাক। লাস্ট আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে, টাইম মতোই চলে এসেছি, হাতে এখনও সময় আছে, এখন 10:45 বাজছে। তো ফার্স্ট টাইম এত রাতে স্টেশনে এসেছি, তো খুবই ভালো লাগছে। আর ওই যে পেছনে আমার মা আর মাসির মেয়ে এসছে আমাদেরকে সি অফ করতে, আর ও আসছে পেছনে লাগেজগুলো নিয়ে। প্রথমে লাগেজগুলো আমরা চেকিং করে নেব, তারপর যে জেঠুর সাথে যাচ্ছি, মানে আমরা একটা গ্রুপের সাথে যাচ্ছি, তো জেঠুর সঙ্গে তারপর কন্ট্যাক্ট করে নেবো। জেঠুরা চলে এসছে স্টেশনে, তো আমাদের জন্য ওয়েট করছে, আগে লাগেজগুলো চেকিং করে নিলাম, এরপর জেঠুকে ফোন করে নেব, তারপর দেখি সবাই কোথায় আছে গ্রুপের। তো আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে সবাইকার, আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য, এখনও 11:00 বাজতে 1 মিনিট বাকি আছে। তো ওয়েট করতে করতে অ্যাট লাস্ট আমাদের ট্রেনটাও চলে এসছে স্টেশনের মধ্যে। তো এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেসে করি আমরা হিমাচল প্রদেশ যাচ্ছি। হিমাচল প্রদেশ পর্যন্ত যাব না, চণ্ডীগড় পর্যন্ত যাব, মানে চণ্ডীগড়ে নেবে, তারপর ওখান থেকে আমরা ট্রাভেল বাসে করে যাব। তো এই ট্রেনে করে আমরা চণ্ডীগড় পর্যন্ত যাব। তো চলো ট্রেনের ভেতর ওঠা যাক। এত রাতে ট্রেন থেকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আমি মানে এখানে ভিডিওতে প্রকাশ করতে পারছি না। আর আমি খুবই এনজয় করছিলাম, কারণ আমি বড় হওয়ার পর এটা ফার্স্ট টাইম কোথাও এত দূর বেড়াতে যাচ্ছি। কারণ যখন ছোট ছিলাম আমার হালকা মনে আছে, যখন 5-6 পড়তাম তখন একবার পুরী গেছিলাম, বা সেটা এক নাইটের জন্য ট্রেনে গেছিলাম, বাট এটা আমাদের প্রায় 2 নাইটস থাকতে হবে ট্রেনের মধ্যে। তারপর আমরা গল্প করতে করতে 12:30-12:30 সময় ঘুমিয়েছিলাম, আর তারপর চোখে হালকা আলো পড়তেই ঘুমটা ভাঙলো, দেখলাম হালকা ভোর হয়েছে, মানে তখনও বাইরে সবাইকার মানে দেখতেই পাচ্ছ, মানে আলোগুলো এখনও নেভেনি আর কি, মানে জাস্ট ভোরটা হয়েছে, আর এটা তখন বিহারে আমরা, তো তাই বাইরে দৃশ্যটা দেখছিলাম। তারপর আর ঘুমোইনি, মানে ঘুমার হচ্ছে না এই মানে এক্সাইটমেন্টে। তারপর একটু বেলা হলো, যখন 8:30 বাজছে, তখন মানে জেঠুরা ব্রেকফাস্টের ব্যবস্থা করছিল, তো তখন মানে আমরা শুয়ে বসিয়েছিলাম, সারাদিন কী আর করব, তো এবার ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্টে আমাদেরকে এখানে দিয়েছে ওই মিষ্টি পাউরুটি, যেগুলো হয় মিষ্টি পাউরুটি, দুটো করে কলা, এক ডালা করে সন্দেশ, আর একটা করে ডিম সেদ্ধ। তো মিষ্টি আমি খাই না, সন্দেশ তো আরোই খাই না, তো সন্দেশ ওকে দিয়ে দিয়েছিলাম, আর একটা দাদা ছিল তাকেও দিয়ে দিয়েছিলাম হাফ। তো এবার এখন ট্রেনটা আমাদের উত্তরপ্রদেশে ঢুকেছে, তো এখন উত্তরপ্রদেশটা প্রায় সারাদিন রাতই লেগে যাবে, বিরাট বড় একটা রাজ্য, তো এখন উত্তরপ্রদেশ দিয়েই যাচ্ছে। এখানে তখন একটা নদী পেরোচ্ছিল, বিরাট বড় নদী, মানে আই থিঙ্ক গঙ্গা না যমুনা কী একটা বললো, আই থিঙ্ক যমুনা, তো মানে ঠিক মনে পড়ছে না, আসলে চলে এসেছি তো মানে যাওয়ার দিন হয়েছিল, অত ভালো করে আর মনে নেই, তো মনে হচ্ছে যতটা সম্ভব এটা যমুনা নদী বলেছিল। তো এই নদীটা এখন পেরোচ্ছিলাম। এবার
দুপুরের লাঞ্চ করব। দুপুরের লাঞ্চে একটা ভেজ আর একটা ডিম থালি অর্ডার করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ চানা আর ডাল আর আলু ভাজা দুটো করে ডিমের কারি দিয়েছিল, এটা মিলিয়ে গুছিয়ে অল্প করে খেয়েছিলাম, কারণ ভালো লাগছিল না খেতে। তারপর অনেকক্ষণ পর, এটা রাত 10টা, তখন 9:30-10টা বাজছে, তখন আমরা দিল্লিতে ঢুকলাম। এটা দিল্লি স্টেশন, তো দিল্লি স্টেশন থেকে আমরা ডিনারটা কিনবে আর কি, মানে যেটু কিনবে ডিনারটা এখানে করব। তো অনেকক্ষণ পর, মানে এতক্ষণে বলতে পারো সেই সকাল 7টা-8টায় উত্তরপ্রদেশ ঢুকেছে, তো এতক্ষণে উত্তরপ্রদেশ শেষ হয়ে দিল্লি ঢুকেছে আর কি, মানে কত বড় রাজ্য বুঝে নাও। তো এই যে দিল্লি স্টেশন, বিরাট বড় একটা স্টেশন দিল্লি স্টেশন, ফার্স্ট টাইম দেখে নিলাম। তো আমাদের ডিনারও চলে এসেছে। তো ডিনারের মধ্যে দেখতেই পাচ্ছ রুটি আছে, এটা একটা পনিরের তরকারি, আর তার সঙ্গে মতিচুরি লাড্ডু আর লেবু আর শশা পেঁয়াজ এসব। তারপর আমরা রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ। তারপর রেস্ট নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট জুন রাত 2টো বেজে গেছে, আমরা এবার চণ্ডীগড়ের নামবো। অ্যাট লাস্ট পৌঁছে গেছি, তখন এবার একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুবই ভালো লাগছে। তো এবার অ্যাট লাস্ট চণ্ডীগড় নেমে পড়বো, খুবই আনন্দ লাগছে। এই যে চণ্ডীগড়ের স্টেশনের বাইরেটা, আমি বাইরে বেরিয়ে তারপর ভিডিও করেছিলাম, একটু ওয়েট করেছিলাম, কারণ তখন 2:30 বাজছিল, একটু ওয়েট করে যেতে পড়লো যেটু, কারণ এখন বাস চাপ, মানে বাসে চাপলে একটু অন্ধকারে চালাতে প্রবলেম হবে, কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো। তো আমরা এখন ফার্স্ট সিমলা যাব চণ্ডীগড় থেকে, আমাদের এখানে ট্রাভেল বাসগুলো এসে গেছে, সব লাগেজ তোলা হচ্ছে। তো আমরা এবার বাসে উঠে পড়বো, তো এবার গো টু সিমলা।